ব্যক্তিকে চিনি, সেই আমার খোদা, আর কেউ নয়। তুমি কাফের বলবা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, দেখেন এই লোকটা কি বলতেছে, যে বাবা জাহাঙ্গীর নাকি তার খোদা, সে বাবা জাহাঙ্গীরকে আল্লাহর সাথে শরিক করতেছে। সে বলতেছে আল্লাহ আল্লাহ জিকির করলে আল্লাহকে পাওয়া যাবে না, তার যা এবাদত সব বাবা জাহাঙ্গীরের নামে। সে কি বলতেছে তার মুখ থেকে সবাই শুনবেন। আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন, যাতে সবাই এদের থেকে সাবধান থাকে। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তার কথাগুলো শুনবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। একটা কথায় আছে, পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি। এগুলা নতুন নতুন পাগল যে কোথা থেকে বাইর হয়, আর কোথা থেকে যে ভণ্ড বাবাগুলা বাইর হয়, এগুলো কথা যে বলে, আল্লাহ কি এদের মাথার মধ্যে জ্ঞান বৃদ্ধি কিছু দেয় নাই? এরা কি বোঝে না কিছু? আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আমি বেশি কথা বলবো না, আমি তার কথাগুলো আপনাদেরকে শোনাবো। সবাই ভিডিওটা দেখবেন ভালো করে, তার কথাগুলো মন দিয়ে শুনবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানাবেন। চলুন সবাই ভিডিওটা দেখে আসি, সে কি বলতেছে। আমি আমার কলে যে আল্লাহ আল্লাহ জিকির করেন আল্লাহকে পাইবেন, তা আমি বললাম এটা একটা ডাহামি সাকতা কইকে। আমি যদি আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ পাওয়া যাইত, তাহলে গুলিস্তানের ভিখারিরা সবচেয়ে প্রথমে আল্লাহ পাইতো। অহিকে আল্লাহ আল্লাহ লোক জগৎ আর কেউ থাকতো না। বিশ্বাস না হয় গুলিস্তানে একদিন বয়ে থাকবেন, সিনেমা হলের এন্দা চৌরাস্তায় খালি পাল্টি খাইব আর ভুলটা ধাক্কা দেওয়ার খালি আল্লাহ আবার দেখা আল্লাহ আবার দেহ মালবানি কয়টা ভুললো ওইটা আবার লয় শরীরের টায়ার বান্দা লইছে যা দেহেন গা ওরা এক সেকেন্ডও মুখের থেকে আল্লাহর জিকির সরায় না। তাই বাবা জাহাঙ্গীর কইছে সাধনার মধ্যে যায় ওই জিকির করিস না গুলিস্তানের ভিকারির মতো আল্লাহ বলে কয়টা বসে 5 টাকা আল্লাহ 10 টাকা এই জিকিরে আল্লাহ ভাবি না ওইটা একাই পকেটে ঢুকবো। এই জন্য নিরিকে মুর্শেদ বর্জাকে মুর্শেদ তাসাব্বুরে মুর্শেদ আল্লাহ। আমি আমি বাবা জাহাঙ্গীরকে চিনি, সেই আমার খোদা, আর কেউ নয়। তুমি কাফের বলবা, কিচ্ছু আসে যায় না, কারণ বাবা জাহাঙ্গীর নিজেই বলেছে সরমদ দর্দি আজ বসি কস্তা কর দি উমর কে বায়াত আহাদিস গুজাস্তে আরে বুক পারাস্তে কর দি। হে আমার মুর্শিদ, তুমি তো আমাকে পীর পূজারি বানায় দিলা, আমি পীর পূজারি, তোমার আল্লাহ লয়া তুমি থাক, তোমার মসজিদ মন্দির নিয়া তুমি থাক, কোনো অসুবিধা নাই যদি তুমি সন্তুষ্ট থাক। আমি তো তোমাকে বাধা দেই নাই। আশেকি রসুল হজরত বেলাল কি কেউ রে পীর দেখাইবার গেছে না? মৌলভী সাহেব তো কোরআনে হাবেশা বললে মাইক লাগায় হুনাই যে দেহ কত বড় হাফিজ হইছে। আশেকি রসুল অন্য জিনিস তো, কাজী পীর পূজা একমাত্র ভক্তের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত, আর কিছু না। ইবাদত করলে একটু আরবি আরবি মনে হয়, ইবাদতের বাংলা একেবারে খাস বাংলা যদি করেন পূজা, মানে পূজা করলে তো পছন্দ হয় না বাংলা ভাষা তো। আমরা কিন্তু বাংলা ভাষায় নাম রাখি না, নাম রাখি শামসুল হক, কিন্তু আপনি পুলার নাম রাখেন সুরুজ মিয়া। তাই বাংলা ভাই এটা কী নাম রাখছিস বেটা? এইটা মূল নাম হইলো সুরুজ মিয়া, কি নাম কয় শামসুল হক রাখবি, কয় শামসুল অর্থ শামসুল হক মানে আল্লাহর সূর্য। তুই আল্লাহর সূর্য কবে থেকে হইলি? শামস মানে সূর্য, হক মানে সত্য, সত্যের সূর্য, দিন বড় মিশা কথা কয়, চুরি বাটপারি ছিনতাই রাহাজানি গুড় সুদ সব খায়, কিন্তু নাম শামসুল হক, আমঙ্গবাড়ির পশ্চিম মুড়াবাড়ির লুকি আল হাজাবার, এর নাম রাখছেন না মুসলমান। আরবি নাম রাখলে কি না রাখলে কি মুসলমান ফুটে? বাবা আরবি ভাষা বুঝতে গেলে বাংলা অর্থটা লাগবো, বাংলা ছাড়া বুঝবেন না। আমি বিশ্বাস করেন সৌদি আরবে 5 বছর থাকছি এবং যারা অনেক বছর থাকছে তারা কয়জনে পাইব যে সৌদি আরবে কোনো সৌদির ফুলার নাম পাইছে ইসরাফিল মিকাইল? পাইবেন না, সৌদি আরবের নামই রাখে না, ইমুন ইমুন নাম রাখে। আপনি হাদিসের কিতাবগুলো পড়েন, হাদিসে যে সাহাবিগুলো নাম, এই নামগুলো দেখেন না,
পাইছেন আজ পর্যন্ত বুখারী শরীফের কোন হযরত ইসরাফিল রাদিয়াল্লাহু তাআলা কালা ইসরাফিল রাদিয়াল্লাহু তাআলা পাইছেন আজ পর্যন্ত কোন আলেম সাহেব কালা কালা মিকাইল রাদিয়াল্লাহু তাআলা নাই তো আমি বুখারী শরীফে পাই নাই আমি পুরা বুখারী শরীফ পড়ছি কিন্তু কালা কালা মিকাইল রাদিয়াল্লাহু তাআলা পাই নাই এটা বাংলাদেশে নাম রাখে মুলারা মিকাইল ইসরাফিল আবার আজরাইল রাখবো না পলান নাম আজরাইল রাখে না আজরাইল রাখেন না উনিও তো ফেরেশতা কায় না ইসরাফিল রাখবো মিকাইল রাখবো কিন্তু আজরাইল রাখবো না কেন সংকীর্ণতা এগুলো থেকে বের হন ধ্যানের রাজ্যে একটা জিনিস চলে বাবা সেটা হলো মহব্বত মহব্বত ছাড়া কিছু নাই